بسم الله الرحمن الرحيم مواهب ربانیہ کتاب تھے کہ پڑھتے ارشاد فرمایا کہ یہ کیسے معلوم ہو کہ کون سا کام اچھا ہے اور کون سا کام برا ہے؟ حضور صلی اللہ علیہ وسلم نے اس کا ایک ایسا تھرمامیٹر عطا فرمایا کہ اگر آپ کو یہ معلوم بھی نہ ہو کہ یہ کام گناہ ہے یا نہیں تو اس تھرمامیٹر پر جانچنے سے خود معلوم ہو جائے گا کہ یہ کام صحیح ہے یا نہیں۔ حضور صلی اللہ علیہ وسلم ارشاد فرماتے ہیں الاسم ما حاك فی صدرک، گناہ وہ ہے کہ جس سے تمہارے دل میں کھٹک پیدا ہو جائے کہ نامعلوم یہ کیا ہے، آہ یہ کام میں نے کیوں کیا۔ قطب عالم غوث زمانہ عارف باللہ حضرت مولانا شاہ حکیم محمد اختر صاحب رحمۃ اللہ علیہ بولین جے আমরা কিভাবে বুঝবো যে কোন কাজটা ভালো এবং কোন কাজটা মন্দ? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা যাচাই করার জন্য এমন একটা থার্মোমিটার দান করেছেন যে যদি এটা জানা না থাকে যে এই কাজটা গুনাহ কি না, তাহলে এই থার্মোমিটারের দ্বারা যাচাই করলে আপনাতেই বোঝা যাবে যে এই কাজটা সঠিক না ভুল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আল ইসমু মা হাকা ফি সাদরিক, গুনাহ হলো সেটা যার দ্বারা তোমাদের অন্তরের মধ্যে খটকা পয়দা হয় যে জানা নেই এটা কি, হায় আমি এই কাজটা কেন করলাম। একটা আলামত হলো এই। আর দ্বিতীয় আলামত এটা বর্ণনা করেছেন ওয়াকারিহতা আইয়াত্তালিয়া আলাইহিন নাস, আর ইয়ে বাত উসকো বহুত মকরুহ আর নাগওয়ার হো কে লোক উসকি ইস হরকত সে মুত্তালে হো, যে তার কাছে এইটা অত্যন্ত অপছন্দনীয় লাগে যে লোকেরা তার এই বিষয়টা জানুক, এই কাজটা জানুক। লেহাদা জিস বাত সে দিল মে খটক হো আর লোগো সে উস বাত কো ছুপানা চাহে, লোগো কা উস পর মুত্তালে হোনা দিল কো সখত নাগওয়ার হো তো সমঝ লো কে ইয়ে গুনাহ হ্যায়। অতএব যেই বিষয়ের কারণে অন্তরে খটকা পয়দা হয়, যেই কাজটা করতে গেলে অন্তরে খটকা পয়দা হয় এবং সেই কাজটা লোকদের থেকে লুকিয়ে ছুপিয়ে করতে চায় এবং লোকেরা জানুক এই বিষয়টা তার কাছে অত্যন্ত অপছন্দনীয় লাগে মনে হয়, তাহলে বোঝা উচিত এটা গুনাহের কাজ। আগর আপনি উমরা কিয়া আর কিসি নে দেখ লিয়া তো আপকো নাগওয়ার নহি হোতা, বলকে আপ শুকর আদা করতে হ্যায় কি আল্লাহ তাআলা নে মেরে আয়বো কো ছুপা লিয়া আর নেকিয়ো কো জাহির কর দিয়া। যদি আপনি উমরা করলেন এবং কেউ দেখল, তাহলে আপনার কাছে এটা অপছন্দনীয় হয় না, বরং আপনি শুকর আদায় করেন যে আল্লাহ তাআলা আমার দোষ ত্রুটি গোপন করে রেখেছেন এবং নেক কাজকে প্রকাশ করে দিয়েছেন। আগর আপকা হজ কো দিল চাহ রহা হ্যায় তো আপ দূসরো কে সামনে কহ সকতে হ্যায় কি হামারা হজ কো দিল চাহ রহা হ্যায়, তিলাওয়াত কো দিল চাহ রহা হ্যায় তো দোস্তো সে কহ সকতে হ্যায় কি আজকাল হামারা তিলাওয়াত কো বহুত দিল চাহ রহা হ্যায়। কই ভি নেক কাম হো আপ দূসরো কে সামনে উসকো জাহির কর সকতে হ্যায়, উসমে আপকো কোই শরম ইয়া নাগওয়ারি নহি হোগি, লেকিন আগর দিল মে গুনাহ কা তাকাজা পয়দা হুয়া তো ক্যা আপনে শরীফ দোস্তো সে জাহির কর সকতে হো কি দোস্তো আজ মেরা দিল ফুলা লড়কি ইয়া ফুলা লড়কে কো দেখনে কো চাহ রহা হ্যায়। বদফেলি তো দরকিনার, সিফ খাহিশ কি ইতলা কে খেয়াল সে ভি সখত নাগওয়ারি আর কারাহত হোগি। যদি হজ করতে মনে চায় তো নিজের বন্ধু বান্ধবের সম্মুখে এটা বলতে পারা যায় যে আমার হজ করতে মনে চায়। যদি তেলাওয়াত করতে মনে চায় বন্ধুদের সঙ্গে বলতে পারেন যে আজকাল আমার অনেক তেলাওয়াত করতে ইচ্ছা করে, কোনো নেক কাজ হোক অন্যদের সম্মুখে সেটা প্রকাশ করতে পারেন, এর মধ্যে কোনো ধরনের লজ্জা বা অপছন্দ লাগে না। কিন্তু যদি অন্তরের মধ্যে গুনাহের চাহিদা হয় তো নিজের ভদ্র বন্ধু বান্ধবের সম্মুখে এটা কি প্রকাশ করতে পারবেন যে বন্ধুগণ আজকাল আমাকে আমার অমুক মেয়েকে বা অমুক সুশ্রী ছেলেকে দেখতে মনে চায়? অন্যায় কাজ কুকর্ম তো দূরের বিষয়, শুধু নিজের মনের ইচ্ছা এটা প্রকাশ করা এটাও অত্যন্ত অপছন্দনীয় লাগে। লিহাজা জব নফস বার বার কিসি গুনাহ কা তাকাজা করে তো উসসে কহো কি আপনে নফস, আয় নফস
क्या मैं अपने दोस्तों से इस बात का इजहार कर सकता हूँ? तो नफ्स कहेगा कि नहीं नहीं, हरगिज इत्तला न करो, बस चुपके से ये काम कर लो। अतएव जखन नफ्स बार बार करो गुनाहेर तकाजा करे, चाहिदा करे, तो नफ्स के सम्बोधन करे बोलो, हे नफ्स, आमी कि आमार बंधुदेर संगे ये कथा प्रकाश करते पारबो? तखन नफ्स बोलबे जे ना ना, कखनो तुमी प्रकाश करबे ना, बोलबे ना, बरं चुपचाप तुमी काजटा करे नाओ। तो फिर नफ्स को डांट कर कहो के ऐ खबीस, मैं अभी ऐलान करता हूँ। तखन नफ्स के खूब शाशिए धमक दिए बोलो जे हे खबीस, आमी एखनी घोषणा करतेछि। फिर तो नफ्स हाथ जोड़ेगा कि खुदा के लिए किसी से न कहो, मेरी तौबा भली, अब कभी इस काम को न कहूँगा। क्योंकि नफ्स जानता है कि अगर लोगों को इत्तला हो गई तो जो लोग हजरत हजरत कह रहे हैं, पुलाव बिरयानी खिला रहे हैं, तो वो कहेंगे कि ये सूफी नहीं है, नहायत खबीस बदमाश है, उसको 10 जूते लगाओ, कि शक्ल बायजीद बस्तामी की और करता है कार यजीद। नफ्स के तकाजों को तोड़ने के लिए ये नहायत मुफीद तदबीर है। तो जखन एभावे निजेर नफ्स के शासाबे, तखन नफ्स हाथ जुड़े बोलबे जे आल्लाहर वास्ते तुमी कारो काछे बोलो ना, आमी तौबा करतेछि, आर कखनो तोमाके एई काज करते बोलबो ना। कारण नफ्स जाने जदि लोकेरा तार एई बिषयटा जानते पारे, ताहले जे सकल लोकेरा ताके सम्मान करतो, इज्जत करतो, पोलाओ बिरियानी खावाइतो, तारा बोलबे जे से तो सूफी नय, से भालो मानुष नय, बरं खबीस एबं बदमाश मानुष। तार उपरे जूता लागाओ, তার চেহারা সুরত তো দেখতে বায়েজিদ বোস্তামির মতো, কিন্তু কাজ করে ইয়াজিদের মতো। নফসের হারাম চাহিদাকে জলাঞ্জলি দেওয়ার জন্য এটা অত্যন্ত উপকারী চিকিৎসা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করে। বসবাস করার জন্য হারাম চাহিদার বিরুদ্ধে লড়াই করা ব্যতীত আর কোন পথ নাই। পেশাবে টিপুর কাছে থাকলে সুগন্ধ তো আসবে না, আর গোলাপ ফুলের পাশে থাকলে তো দুর্গন্ধ তো আসবে না। ভালো কাজের জিন্দগি বানাইলে তো সেই মনটা ভালো হবে, আর মন্দ কাজের মধ্যে থাকলে সে মন্দ জিন্দগির পরিণতি সামনে আসবে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে ভালো হয়ে চলার জন্য হিম্মত এবং তৌফিক দান। আমাদের ঢালকানগর খানকাহে যেখানে আমি আছি, বাইতুল হক জামে মসজিদ, ছাপড়া মসজিদ বলে, পাঁচতলা বিল্ডিং, ওটার নাম ছাপড়া মসজিদ, সেই পুরানো নাম এটা আসি। তো ছাপড়া মসজিদ, সেখানে মাসিক ইজতেমা হয় প্রত্যেক ইংরেজি মাসের দ্বিতীয় বৃহস্পতিবার, আসর থেকে শুরু হয়, রাত 10টা পর্যন্ত, 10:30 পর্যন্ত হয়। তো ওখানে শরীক হওয়ার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। খানকা বিডি, খানকা বিডি এই অ্যাপস এটা খুলতে পারলে ওর মধ্যে বয়ান, কবিতা, বুকস ইত্যাদি সব একসঙ্গে পাওয়া যায়। খানকা বিডি হলো এরকম, স্পেলিং হলো KHANQAH, এর সঙ্গে লাগালাগি বিডি, খানকা বিডি। এই অ্যাপসটা খুললে ওর ভিতরে বয়ানগুলো পাওয়া যায়, সব এটা ডাইরেক্ট শোনা যায় কি এবং ডাইরেক্ট শোনা যায়। হযরতুল্লাহ দামাত বারাকাতুহুর বয়ান, যেখানে বয়ান করেন সব বয়ান নেটের মাধ্যমে, টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে। হযরতুল্লাহ দামাত বারাকাতুহুর যখন বয়ান করেন, বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে, দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি। এই জন্য মুফতি শহীদুল ইসলাম সাহেবের নম্বরে যোগাযোগ করবেন, 01715 8068 69, 8068 69, 01715 8068 69, 01715 8068 69, অনেক সোজা তো হয়ে মাসাল, অনেক সোজা করে দিছে।